মতামতে যে বাংলাদেশের জনগণ যাবে না এবং যে কিছু বস্তির লোকজনরা কিছু পয়সা পাতি তারা স্পেন্ড করতেছে আমরা খবর পাইতেছি এই যে অবৈধ পয়সা নোট ছাপাচ্ছে তারা তারা প্রিন্ট করছে পয়সা দেশে $500 স্টুডেন্টরা দেশের বাইরে নিয়ে আসতে পারে না কোন দেশ এটা এই ব্যাংক লোড করে ফেলেছে তারা এখানে বাংলাদেশে এলসি করতে পারতেছে না এবং বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইন্ডিয়াকে দেওয়ার জন্য আরেকটা ষড়যন্ত্র করছে সেই রানা প্লাজার তদন্ত হয়নি এবং আজকে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আমাদের এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে এবং থ্রু ইন্ডিয়া আপনি করতেছেন এটা আমরা বুঝি না এই যে হিজরা ও আমেরিকার কারণে বলি এই কোরাঙ্গার হাসিনা তোমার এত ক্ষমতা কিসের দরকার তুমি 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 একবার এর আগে 18 সালে বলেছিলা যে আমি বঙ্গবন্ধুর মেয়ে আমি নিরপেক্ষ নির্বাচন দিব আমি আমি কোনো আফেয়ার করবো না আসেন আপনারা চা খান বিএনপি চা খেয়েছে দেশের মানুষ চা খেয়েছে কিন্তু এই কোরাঙ্গার কথা দিয়ে কথা রাখে নাই এই জন্য এই কোরাঙ্গারের আন্ডারে বাংলাদেশে কোনো নির্বাচন দেশের জনগণ মানবে না ইয়েস হাইজাকার বাসায় ঢুকে ডাকাতরা করে ঢুকে কিন্তু ডাকাতরা মানুষের অস্ত্র শস্ত্রর মুখে সব কিছু নিয়ে যায় আজকে আমাদের বোনদেরকে তারা দর্শন করছে আমাদের মা বোনদেরকে করে করে চিরুনি অপারেশন করে তার ছেলের জন্য তার ছেলেদেরকে হত্যা করতেছে গুম করতেছে এটা বন্ধ করতে হবে এই ধ্বজ ভঙ্গ এই যে মাজা ভাঙ্গা নির্বাচনী কমিশন আরেকটা কুলাঙ্গার হিজরা এই কারণে আজকে আমাদের নেতাকর্মীকে তারা গড়ে থাকতে দিচ্ছে না নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ারও সুযোগ দিচ্ছে না এই কারণে এই হিজরাদের আন্ডারে কোনো নির্বাচন আমরা মানি না মানব না মনে করি আপনার যে প্রশ্ন দেশটাকে তারা একটা সশস্ত্র বিপ্লবের দিকে নিয়ে যাচ্ছে এবং এটা হবে ডু অর ডাই এবং এটা এমন হুলি খেলা হবে যেটা শেখ মুজিবের মতো হয়তো হাসিনারই দশা আওয়ামী লীগরাই করে ফেলবে হাসিনাকে হত্যা করবে ইন্ডিয়ানরা বলে দিলাম আজকে হাসিনাকে হত্যা করবে আওয়ামী লীগেরা বনে দিলাম আজকে বিকজ তার বাবাকেও তারা হত্যা করেছিল এইভাবে হাসিনাকে হত্যা করবে ইনাফ ইজ ইনাফ ইজ টু মাচ হয়ে গেছে বাংলাদেশে টু মাচ কারণ তারা দেশকে লুট করে সর্বশেষ আওয়ামী লীগের কথা বলবেন না কারণ হিজরাদের ব্যাপারে আমরা কোনো উত্তর দিতে চাই না